নমস্কার, আমি সন্দীপ ভট্টাচার্য। আজকের দিনটা একটু স্পেশাল, অনেকটাই স্পেশাল আমার জন্য। আজকে আমি কিছুক্ষণ আগে কলকাতায় ফিরলাম, বাইরে ছিলাম প্রোগ্রামের জন্য। 3 দিন কলকাতা বাইরে ছিলাম এবং তার মধ্যেই আমার অত্যন্ত একজন কাছের স্টুডেন্ট, ও ইউএসএ থাকে, তো ইউএস থেকে ওকে আমি আনতে বলেছিলাম, তো এনেছে। ও বোম্বে থেকে আমাকে এটা, ও বোম্বে এসছে, বোম্বে থেকে আমাকে এটা পাঠিয়েছে। তো আমি খুব মানে একটা খুব আগ্রহের মধ্যে ছিলাম, কবে পৌঁছাবে কবে পৌঁছাবে। তো পরশু দিন আমি বাড়ি থেকে বেরিয়েছি আর এটা দুপুরবেলা বাড়িতে পৌঁছেছে। তো সুস্মিতা খুব যত্ন করে রেখেছে, তো আমি আজকে সকালে মানে বাড়িতে এসেই আর মানে দর্শক হইতে পারলাম না, তাই আমি ভাবলাম যে এটাকে আনবক্স করার সময় আপনাদের সামনেই করি। তার কারণ কি, এ ধরনের আগে এইটা নয়, এরকম আরও অনেক প্রোডাক্ট আমি কিনেছি বা বিদেশ থেকে নিয়ে এসেছি, কিন্তু আনবক্স আমি এমনি করেছি, কিন্তু ভাবলাম যে এটা এমনই একটা প্রোডাক্ট আমার কাছে, আমি এতদিন ধরে ওয়েট করছিলাম এবং আজকে যে আমি কি আনন্দ পাচ্ছি যে প্রোডাক্টটা আমি হাতে পেয়েছি। চলুন এটা আনবক্স করি, তারপরে দেখাচ্ছি কি আছে এটার মধ্যে। ওকে, আমি এটা এখন আনবক্সিং করছি আমাদের সামনে। অনেক 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 দিন ধরেই ভাবছিলাম যে এটা আমি নেব, তো অবশেষে আমি আজকে এটা হাতে পেলাম। এখনো পুরোটা খুলিনি, মিউজিক রিলেটেডই, কিন্তু যারা ভোকালিস্ট প্রচন্ড সঙ্গীত বা লাইভ মিউজিক, তারা এই জিনিসটা অত্যন্ত পছন্দ করে। এখনো ভাবছেন কি এটা, এটার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। এখানেও পাওয়া যায়, কিন্তু ইউএস থেকে আনালে কি হয়, প্রোডাক্টটা খুব ভালো এবং জেনুইন, এখানেও জেনুইন পাওয়া যায়, কিন্তু তবুও র্যাপিংটা ও খুব ভালো করেছে। পারফিউম কিন্তু নয়, এটা দেখতে পারফিউমের বক্সের মতো লাগছে, কিন্তু পারফিউম নয়। কি বলুন, গেস করুন এটা কি জিনিস। আমার বন্ধুরাও আছে দেখবে এটা আমি যখন ইউটিউবে পোস্ট করব। এটা আমি দূর থেকে দেখাচ্ছি, তারপর খুলব। একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তার কারণ র্যাপিংটা এই ধরনের ভিডিও প্রথম, কিন্তু আমি এর আগে অনেক প্রোডাক্ট কিনেছি এবং কিন্তু এটা আমার কাছে এত অত্যন্ত একটা প্রিয় প্রোডাক্ট, যেটা আমি বহুদিন ধরে ভাবছিলাম যে নেব, কিন্তু আমি আর মানে ওয়েট করতে পারলাম না, আমি ওকে আনতেই বললাম। এটার দাম নিয়েছে $699, তাও বুঝতে পারছেন নাকি। খুলি এটাকে, এটা নয়ম্যান KMS105 কন্ডেন্সার মাইক্রোফোন। এটা দুটো কালার হয়, একটা গোল্ডেন একটা ব্ল্যাক, তো ব্ল্যাকটাই প্রেফার, গোল্ডেনটাই প্রেফার করি। ব্ল্যাক আমার আছে, আমার শিওরের আছে, তারপরে ভুলে যাচ্ছি নামটা, কিন্তু এই এই কালারটা নেই আমার কাছে। এটা অসাধারণ মাইক্রোফোন একটা,
মেড ইন জার্মানি KMS105। অসাধারণ মাইক্রোফোন, মানে এটা আমি যখন ইউএসএতে জন কেনেডি সেন্টারে প্রথম আমি দেখি এটা, আমি এটাতে ইউজ করি ইউএস পণ্ডিত বিরজু মহারাজজির সঙ্গে পারফর্ম করতে গিয়ে জন কেনেডি সেন্টারে, যেখানে আমি ঠুমরি গিয়েছিলাম এবং মহারাজজি আমার সঙ্গে আমার গানের উপর উনি নেচেছিলেন, ডান্স করেছিলেন কথক। তো ওখানে আমাকে এই মাইক্রোফোনটা ইউজ করতে দেওয়া হয়, মানে ওখানকার যে জন কেনেডি সেন্টারে, তো ওখানে আমি এটাতে পারফর্ম করে এত ভালো লেগেছিল। তো আমি নয়ম্যানের মডেল নাম্বারটা ভুলে গেছিলাম, তারপর সার্চ করে করে আমি এটা পাই, দেখতে পাই। তারপরে আমার খুব কাছের বন্ধু, ও খুব বড় একজন সঙ্গীত শিল্পী, অনল চট্টোপাধ্যায়, তো অনলকে আমি জিজ্ঞাসা করি, অনল কেমন রে এটা? তো ও খুব বলে যে তুই এটা নিতে পারিস। দুটো আছে, একটা KMS104, একটা KMS105। তো আমি KMS104টা ইউজ করেছিলাম, কিন্তু 5টা করিনি। তো আমি অলরেডি তখন KMS104টা অর্ডার করি আমার স্টুডেন্টকে বলি, তো ও নিয়ে ও তখন আমাকে বলে যে KMS105টা পাচ্ছি, 4টা পাচ্ছি না। তো তখন আমি 5টাই আমি বলি ঠিক আছে। তারপরে আমি ইউটিউব দেখি, তো 105-এর মানে অনেক রিভিউ দেখি এবং খুব ভালো রিভিউ। তো এটা নিয়ে আমি আজকে পারফর্ম করবো, মানে কিছু একটা গাইবো, সেটা আমি আজকেই গাইবো, বাড়িতে রেকর্ডিং করব, সেটা আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু এই মাইক্রোফোনটা আমি আবার বলছি, এটা অত্যন্ত একটা ভালো একটা মাইক্রোফোন ফর ভোকালিস্ট যারা গান। এটা ইউএসএর দাম $700, ইন্ডিয়ান ভ্যালু যেটা এটার দাম হবে আমি বলছি ওই 54,000-55,000 টাকা দাম এটা, 56,000 rupees ইন্ডিয়ান রুপিস। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমি এটা আমি আজকে এটা দিয়ে রেকর্ডিং করব একটা গান, এবং আপনাদের সামনে আমি গাইবো, ইউটিউবে গিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করব। নমস্কার।